Mati mama dah durhaka. Durhaka, durhaka. Mati mama dah durhaka. Durhaka, durhaka. Hey Bangladesh, mati dur joy gani. Hey mati deh mau lupa dar jaga nih. Jaga nih, jaga nih. Hey Bangladesh, mati dur joy gani. Hey mati deh bijak bin jaga nih. Jaga nih, jaga nih. Bin kalab, bin kalab, bin kalab. Oh,
मार पड़े ठेकाई माथा ओ आमार देशेर माटी तोमार पड़े ठेकाई माथा ना हाजटाई पड़े तोरी ठाकुर ठाकुर के आशा समय ঠাকুরের পিঠে নাকি একটা কথা দাগ হয়ে গেছিল জানো ছোটবেলায় কত বার ঠাকুরের পিঠে চড়ে ঘুরে বেরিয়েছি ওই দাগ কখনো দেখিনি আর তারপর যে সেই কোথায় চলে গেল আর এলো না আর তোমার মা বাবা আছে অনেকদিন আগেই তোমাদের ওই রাজার ভয়ের তালিকা থেকে বাদ পড়ার ভয়ে পালিয়ে গেছে আর কেউ ছিল আমার কোলে শ্যাম দাদা করিম চাচা আব্দুল ভাই রাম কাকা সবাই ছিল তারা এখন সবাই ওই খাতার ওই পারে জানো আর যারা যারা আমার মতো খাঁচাটার মধ্যে ঘরে বন্দি তাদের সবাইকে না না সবাইকে না আমি তো বাদ পড়েছি এখনো তাদের মধ্যে কাউকে ওই যে ওই 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 ঘাটা প্রহরী তোমরা আমাকে ওই পারে নিয়ে যাবে প্রহরী বলো না প্রহরী তোমরা আমাকে ওই পারে নিয়ে যাবে প্রহরী বলো না এমনি যাওয়া যায় না রাজার আদেশ ছাড়া উপরে কাউকে নিয়ে যাওয়া যায় না এখন আবার রাজার আদেশ মানে কি এদেশে যা হয় সব রাজার আদেশেই হয় রাজ আদেশ দৃশ্যের পর দৃশ্য কাব্যের ভিতরে সংলাপ মেঘের উপরে অন্তরীক্ষণে ঘোর চিন্তা সকল ঘুড়ি কেটে গেছে মানুষের মতো বিলীন হয়ে গেছে অন্ধকার মেঘেতে হাজার বছরের পচা গলা কণ্ঠকে নিয়ে জল জল শকুনি চোখে চেয়ে আছে পুরাতন স্বাদের ফিরে আসবে একদিন ওই নশ্বর পৃথিবীতে হয়তো সব হারানো কথা গান কিংবা প্রেম প্রহরী তাহলে কি আমি রাজাকে একটা চিঠি লিখব আচ্ছা তাহলে তুমি আমাকে সেই আদেশ দিয়ে দিতে পারে আর তাহলে তো আমি বেঁচে যাই প্রতিদিন প্রতিদিন এই খাঁচার মধ্যে খানে অর্থে থাকতে জোরজোরি করে আটকে থাকতে আমার আমার আর ভালো লাগে না প্রহরী বলো না বলো না তোমরা আমাকে ওইখানে নিয়ে যাবে প্রহরী ওই পারে প্রহরী তোমরা এখানে কি করছো হ্যাঁ এই তুমি এখানে কি করছো যাও এই 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 তোকে তোমার কি হ্যাঁ আমার কি মানে আমার উপরে কষ্ট কথা বলছো ভারী সাহস দেখছি এ দেশে কি সাহসও দেখাতে নেই না 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 দেখাতে নেই এই এই রাজার মুখের উপরে কথা বলছো জানো 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 উনি চাইলে তোমায় চাইলে কি চাইলে তোমায় চাইলে তোমায় 100 ক্রোশ হাঁটিয়ে তারপর নাচিয়ে হাতুম বুনে বসিয়ে রাখতে পারেন আবার চাইলে তোমায় এখান থেকে বেরও করে দিতে পারেন বের করে দেবে তাহলে তো বেশ ভালোই হবে বেরিয়ে আমি স্বাধীন হয়ে যাব ভাই জানো না এখানে এখানে স্বাধীনতার কথা বলা বারণ তোমরা স্বাধীনতার মানে কি বোঝো হ্যাঁ বুঝি তোমার থেকে বেশ ভালোই বুঝি স্বাধীনতা মানে ভালো থাকা নিজের মতো করে ভালো থাকা ঠাকুরটা বলেছে
তোমাদের ওই রাজার মতো করে নয়। মশাল মিছিল উত্তপ্ত রাজপথ, বনভূমিতে প্রচুর করুণ আত্মরাজ, তবুল বিক্রিয়ে যদি ভেবে নাও তো ধামনি, যদি বিক্ষোভ না দেখাও তবে যেন প্রকৃতির বিন্দু থেকে সময় হয়েছে বিদায় নেওয়ার। তবে যেন প্রকৃতির বিন্দু থেকে সময় হয়েছে বিদায় নেওয়ার। ঠাকুরদা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, আজ সে আসবে, এই দেওয়ালগুলো ভেঙে দিয়ে সে আজ সবাইকে বের করে নিয়ে যেতে আসবে। কিন্তু ঠাকুরদা ওরা ওরা দেখে ফেললে যে ভারী বিপদ। ঠাকুরদা তুমি তুমি পালাও, তুমি পালাও ঠাকুরদা। চুপ চুপ চুপ, তুমি সে আসবে, তুমি সে আসবে, আজ সবাইকে বের করে নিয়ে যেতে আসবে, দেওয়ালগুলো ভেঙে দিয়ে যেতে আসবে, আসবে সে, আসবে, দেওয়ালগুলো সে ভেঙে দিয়ে নিয়ে যেতে আসবে, আসবে সে, দেওয়ালগুলো ভেঙে দিয়ে নিয়ে যেতে আসবে। মানসিক যুদ্ধ শেষে মানুষ যখন ক্লান্ত তখন দু চোখ ভরে আসে সন্ধ্যের সূর্যের মতো। মশা মাছি আরশোলা নিচ্ছে আক্রমণের চেহারা, আজ তারা আঘাত হানবে মানুষের শান্তিতে। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের শান্তি নাহি জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সঙ্গ করে, জীবনের স্বাধীন নাহি পায়, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জানা নাই, চলার ঠিকানা সঠিক না। তীব্রতর ভাবে সশস্ত্র হানাদারদের সম্মুখে গোলাপের মতো রক্তিম চোখে সূর্যের মতো উত্তাপ কলিমার নিয়ে শতবর্ষী বটগাছের ন্যায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবে তোমার আমার আমাদের একগুচ্ছ গান, রক্ত মিছিল রাস এবং বুলেট প্রুফ কবিতারা। জানি তবু চলতে হবে, এবারে দিতে হবে, জানি তবু চলতে হবে, এবারে দিতে হবে, যত ঝড় তত সাগরে মানুষের এই পৃথিবীতে
মনুষ্যত্বহীনের মৃত্যু অনিবার্য।